আমার উঠেন না স্যার। আচ্ছা শেষে আসতেছে। এবার আমরা ইয়ারনের কাউন্ট বের করবো এই ফেব্রিকটা, এগুলো দিয়ে তো বাইরের মানুষ ব্যবসা করবে। কত কত কাউন্টের ইয়ার্ন দিয়ে তৈরি হয়েছে এই ফেব্রিকটা, এটা আমাদের বের করতে হবে। যেহেতু ফেব্রিকের গায়ে কোনো স্পেসিফিকেশন নাই, সেহেতু আমাদের ইয়ার্নের কাউন্টটা বের করতে হবে। ইয়ার্নের কাউন্ট কীভাবে বের করব? আমাদের ইয়ার্ন কাউন্ট বের করার জন্য এখানে আছে বিজলি ব্যালেন্স। আমরা জানি সরাসরি বিজলি ব্যালেন্স থেকে এ নিতে বা ইংলিশ কটন কাউন্টে ইয়ার্নের কাউন্ট বের করা সম্ভব। এর জন্য একটা নির্দিষ্ট লেন্থ আছে এবং একটা নির্দিষ্ট ওয়েট আছে, যেটার মাধ্যমে আমরা করি। এটা হচ্ছে আমাদের ট্যাম্পলেট। এই ট্যাম্পলেটে হয়েছে, এখানে আছে হাফ কটন, এখানে আছে হাফ কটন, এবং এখানে এটা হয়েছে ফুল কটন। তো এখানে আমাদের যে ওয়েটটা আছে, আমাদের যে ওয়েট আছে, এখানে ওয়েট দেওয়ার জন্য একটা যে নির্দিষ্ট ওয়েট আছে, এখানে এটা হচ্ছে ফুল কটনের জন্য ওয়েট, এবং হাফ কটনেরটা আমি মেশিনে সেট করে রাখছি। তো আমি এখানে হাফ কটন কাটব। দেন দুটো একসাথে দেখাবো, সাইজ একটু বড় ছোট আছে, চিনতে ভুল করবো পরে। দেখা দেন দুটার মধ্যে পার্থক্যটা কোথায়, এটা ওজনে বা লেন্থে। এটা হয়েছে হাফ কটন আর এটা হয়েছে ফুল কটন। তো হাফ কটনটা একটু চিকন, মানে ফুল কটনের অর্ধেক আছে এখানে আর কি ওয়েট, যে কারণে এটা হচ্ছে হাফ কটন আর এটা ফুল কটন। এখন আমি ফুল কটন নিচ্ছি না কেন? এটা আমি ফুল কটন নিতেছি না, কারণ আমার এই যে স্যাম্পল আছে এটা ফুল কটন কভার করবে না, এ কারণে আমি এখানে হাফ কটন নিতেছি। অর্থাৎ স্যাম্পল সাইজের উপরে ভিত্তি করে আমি এই ওয়েটটা সেট করব। তো এখানে আমি এই হাফ কটন সেট করতেছি। এখানে সেট করার একটা জায়গা আছে, সেখানে সেট করলাম। এবার আমার বিষয় ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করা আছে, ওটা একটু দেখা দেন। ব্যালেন্স যদি না থাকে কী করবো? আমার এখানে ব্যালেন্স করাই আছে, ওইটা সরানো লাগে। এখানে খেয়াল করতে হবে এই অংশটা এই অংশটার সাথে সমান সমানে থাকবে। যখন সমান সমানে থাকবে তখনই বুঝতে হবে আমার এটা ব্যালেন্স অবস্থায় আছে। তো এখানে ব্যালেন্স একটু কম আছে, তো সেটা ঠিক করার জন্য এখানে এই যে একটা ভলিউম আছে, ভলিউমটা ঘুরাইতে হইতেছে। ভলিউমটা ঘুরাইলেই আমার এই ব্যালেন্সটা ঠিক করা সম্ভব। আমার মোটামুটি ব্যালেন্স হয়ে গেছে, এখন ব্যালেন্স আছে, ব্যালেন্স অবস্থায় আছে। এবার আমি ডেড ওয়েটটা সেট করতেছি, সেট করলাম। দেন এবার স্যাম্পল থেকে আমার ইয়ার্ন খুলতে হবে। পরিমাণ মতো যেভাবে আমরা চাল মাপি সেমভাবেই আমাদের ইয়ার্ন খুলতে হবে। যতগুলা ইয়ার্নে আমার ওইটা ব্যালেন্স হবে ওই অংশটা, ততগুলো ইয়ার্নই আমার দিতে হবে। তো আমি ইয়ার্ন খুলতেছি এখানে, এই যে ইয়ার্ন খুলে নিতেছি। ওয়ার্প এবং ওয়েভ দুইটা আলাদা আলাদা করে নিতে হবে। ইয়ার্ন নেওয়ার পরে বিজলি ব্যালেন্সে এভাবে টেমপ্লেটের উপরে রাখার পরে আমাদের ধারালো কিছু দিয়ে কাটতে হবে। তো আমি এখানে সিজার দিয়ে কাটতেছি, একটা প্রান্ত কেটে সমান করে নিতেছি। এবার একটু টান টান অবস্থায়, কারণ ইয়ার্নের ভিতরে ক্রিম পার্সেন্টেজ আছে, এ কারণে একটু টান টান অবস্থায় এটাকে কাটতে হবে। টানটান অবস্থায় যে কাটলাম। এবার এরকমভাবে অনেকগুলা ইয়ার্ন আমার এই অংশে সেট করতে হবে, এখানে সেট করতে হবে। তো যতগুলা ইয়ার্নে আমার এই ব্যালেন্সটা সমান হবে ঠিক ততগুলা ইয়ার্নে আমার এখানে এভাবে সেট করতে হবে, সেম এই হাফ কটনের লেন্থ অনুযায়ী। তো সেট করার পরে যখন ব্যালেন্স হয়ে যাবে তখন আমার ইয়ার্নটা খুলতে হবে। এরকম এখান থেকে খুলে আনার পরে ইয়ার্নগুলো গুনতে হবে, কয়টা ইয়ার্নে আমার ব্যালেন্স হইল। তো এখানে আমি যদি গুনি 1 2 3 4 5 6 এভাবে, সাপোজ এখানে 30টা ইয়ার্ন আছে, তার মানে 30টা ইয়ার্ন থাকলে এই ইয়ার্নের কাউন্টই হবে 30 এনি। এটা হবে এনিতে, টেক্সে না, এনিতে। তো এভাবে আমরা ইয়ার্নের কাউন্ট পাবো। এটা ওয়ার্পের দিকেও কাউন্ট করতে হবে, ওয়েফটের দিকেও কাউন্ট করতে হবে। শেষ।